হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকমই রাখিক না কেন আমিও ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডায়েরি 2018 সালের একটা ডায়েরি। আমি একটা বিষয় খুঁজতেছিলাম, তো খুঁজতে খুঁজতে আসলে এই ডায়েরিটারই আমার প্রয়োজন ছিল, এবং ডায়েরিটা যথারীতি বের করে যে কাজটি করার সেটা করতে গিয়ে এখানে একটা চিঠি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত ভালোবাসার মানুষের কিছু স্মৃতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা বিষয় যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই ডায়েরিটা কিন্তু মূলত অনেক পুরনোই, মানে অনেক ধুলাবালি পড়েছে। পুরনো বলতে যদিও 2 বছর আগের, তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধুলা, ফাঁকা জায়গায় ছিল, তো যার কারণে ধুলাবালির পরিমাণটা অনেক বেশি। তো বলে রাখা ভালো, এখন কিন্তু মোটামুটি বিকালের পরের কিছু, মানে বিকালের দিকের ভিডিও এটা। তো আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে, তো এই চিঠিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, ভালোবাসার মানুষের একটা চিঠি। আই হোপ যে আপনাদের অনেক ভালো লাগবে। 2018 সালের ডিসেম্বর মাসের এই চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমেই লেখা, প্রিয় ভালোবাসা, তুমি আমার গৌরব। তো এই পাশে দেখতেই পাচ্ছেন যে আমার যে জন্মদিন, আমার কেক বানিয়েছে, চিঠিটি যে লিখেছে সে, এখানে দেখতে পাচ্ছেন স্টিকার বা ট্যাটু রয়েছে। তো লিখেছে 16 তারিখ, আজ তোমার জন্মদিন, এমন একটা দিনে তুমি এই পৃথিবীতে এসেছিলে, পৃথিবীর সুন্দর আলো তুমি দেখেছিলে, আর সেই ছোটো তুমি আজ কতটা বড় হয়ে গেছো, দোয়া করি তুমি দীর্ঘজীবী হও। আবার এই পাশে যেটা দেখা যাচ্ছে যে মোমবাতির প্রজ্বলন, তো ভালোই লাগছে। মাঝখানে একটা কথা একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে আমি অসুস্থ। তো আজকে আমার গতকালকে যে পরীক্ষাগুলো করা হয়েছে সেগুলোর রিপোর্ট দেবে, সন্ধ্যার পরে যাব। তো আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাকে ভালো রিপোর্ট দেন, এবং আমি মোটামুটি আজকে কিন্তু সারাদিন বলতে গেলে ভালোই আছি, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তো দেখা যাক আল্লাহ পাক কী করেন, আপনাদের দোয়া যেহেতু আমার সাথে আছে। সো তারপরে আমরা একটু পড়ি। আমি জানি তোমার মনটা অনেক বড়, তুমি দয়ালু, সারা জীবন যেন তুমি এমনটাই থেকো, কখনো বদলে যেও না। খুবই সুন্দর কথা। সবসময় দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে পারো, এই দোয়াই করি। দোয়া করো সবসময় আসলে যেন থাকতে পারি। আল্লাহ পাক যেন আপনারাও দোয়া করবেন আমার জন্য, আল্লাহর দেওয়া এই ছোট জীবনে সবসময় যেন তোমার দ্বারাই মানুষ যেন উপকৃত হয়, তুমি তারার মতো উজ্জ্বল হও, আমি চাই তোমার মুখের হাসি। তো এ পাশে দেখতেই পাচ্ছেন স্টিকার দারুণ হাসি দিয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এ পাশে কিছু ফ্লাওয়ার্স রয়েছে আমার জন্য। তো বার্থডেকে ঘিরে এই লেখাটি কে লিখেছে আপনারা হয়তো বা ইতিমধ্যেই সেটা গেস করতে পেরেছেন। তো আমি একটা কাজে ডায়েরিটা ওপেন করতেছিলাম, তো আমি এর আগে যে এটা পড়িনি বিষয়টা ওরকমও না, অবশ্যই পড়েছি। 2018 সালের ডিসেম্বরের 16 তারিখে এই চিঠিটা আমি অবশ্যই পড়েছিলাম, কিন্তু আজকে যখন এই চিঠিটা আবারও পড়লাম যে মনের মধ্যে কতটা ভালো লাগা কাজ করেছে সেটা বলে বোঝাতে পারবো না। স্মৃতি সবসময় হাসি কান্না জড়িয়ে থাকে, তেমনই এই চিঠিটাও আজকে আমাকে কিছুটা ব্যথিত করেছে, অনেক বিষয় স্মরণ করে দিয়েছে আমাকে। তো আমি আপনাদের সাথে পুরো চিঠিটা এখনও কিন্তু শেয়ার করা হয়নি, পুরো চিঠিটা এখন আমি শেয়ার করব, আরও বেশ কিছু অংশ কিন্তু বাকিই রয়েছে। আজকে শুধু তোমার জীবনের বিশেষ দিন না, আজ আমার জীবনেরও বিশেষ একটা দিন। তুমি ভাবছো কি এমন বিশেষ দিন আমার, আর ভাবা লাগবে না। আজকে এমন একটা তারিখেই তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, আজকে তোমার সাথে পরিচয়ের 4 বছর। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বা অবশ্যই জানেন আমাদের লাভ স্টোরি অনেকগুলো এপিসোড আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা এই কথার প্রেক্ষিতে বা এই কথার মাধ্যমে হয়তো বা আপনারা জানতে পারলেন যে চিঠিটি কে লিখেছে। চিঠিটি লিখেছে আমার সহধর্মিনী, আমার স্ত্রী মিম। সো কি বলবো, যে 2000 কত সালে সেটা তো বুঝতেই পারছেন, হয়তো বা আপনারা জানেন যারা আমাদের গল্পগুলো শুনেছেন। তো এটা ঠিক 16 ডিসেম্বরেই আমাদের পরিচয় হয়েছিল, ফোনে কথা হয়েছিল, এবং সেটা প্রথম দিন ছিল। তো সেই কথাটি মূলত সে তুলে ধরার চেষ্টা করেছে। তো কি বলবো,
যার কারণে এই দিনটি কিন্তু আমাদের কাছে একটা বিশেষ দিন হয়ে থাকবে। একই আমার বার্থডে এবং দ্বিতীয়ত তার সাথে আমার পরিচয়ের দিন, সো এই দিনটি কিন্তু অলওয়েজ আমাদের কাছে স্পেশাল থাকবে। তারপরে আসি, আল্লাহর কাছে দোয়া করি এইরকম আরও হাজারটা বছর যেন আমাদের জীবনে আসে। তুমি দোয়া করো, আমি জানি এবং দোয়া করবে, কিন্তু যাক আল্লাহ পাক কবুল করুক, এটাই আমিও দোয়া করি। আমরা যেন দুজন দুজনের মৃত্যু পর্যন্ত এই দিনটায় একসাথে থাকতে পারি, আমিন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ভালোবাসার সাইন বা চিহ্ন। আমি খুবই দুঃখিত, কারণ আমি তোমার জন্য কোনো উপহার কিনতে পারিনি আর তোমাকে দিতেও পারিনি। তো মূলত এই কথাটি কিন্তু আসলে আমাকে অনেক, আমি যখন পড়ছিলাম আমার অনেক কষ্ট লাগছিল যে আসলে কি বলবো। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষের স্ট্যাটাস, পজিশন, কন্ডিশন একটা সময় চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ওর মন খারাপ এই জায়গায়। সো স্বাভাবিকভাবেই এই লাইনটা বা এতটুকু যখন পড়লাম তখন আমারও কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা এখন কি বলবো, আগের চেয়ে অনেক ভালো আছি। বাবা মার দোয়া, আপনাদের দোয়া। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যারা পরিশ্রম করে তারা অবশ্যই সফল হয় জীবনে। সো যাই হোক, আমরা হয়তো বা সফল না হলেও আল্লাহ পাকের অশেষ রহমতে দুজনে অনেক ভালো আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তারপরে যেটা লিখেছে, আমার কাছে কোনো টাকা নেই, আমি গরিব, কিন্তু আমি বড় হয়ে যখন টাকা ইনকাম করব তখন তোমাকে অনেক উপহার দেব। সো বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট আমার জন্য। ও যখন বড় হয়ে টাকা ইনকাম করবে তখন কিন্তু আমাকে অনেক গিফট দেবে। সো সেটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন যখন গিফট দেবে। এখানে নতুন করে আর বলার কিছুই নেই, কথাটি অনেক ভালো লেগেছে আমার। এই যুগে তো অনেক ওয়াইফও আছে যারা হাজব্যান্ডকে গিফট দিতেই চায় না ইনকাম করে, তো সেদিক থেকে আমার ওয়াইফ খুব ভালো একটা পয়েন্ট এখানে লিখেছে আমার জন্য। দয়া করে মন খারাপ করো না উপহার না পেয়ে, মনে মনে মন খারাপ করো কিন্তু আমার সামনে হাসি মুখ নিয়ে থেকো। ওকে, সো বুঝতেই পাচ্ছেন তার সামনে কিন্তু হাসি মুখ নিয়ে থাকতে বলছে। মন খারাপ করলো সেটা মনে মনে মন খারাপ করতে বলছে, তার সামনে কিন্তু মন খারাপ করা যাবে না। তো ঠিক আছে, সেদিন আমি যখন পড়েছিলাম প্রথম দিন, আই মিন 2018 সালের 16 ডিসেম্বর, তখন কিন্তু এতটা খুব গুরুত্ব সহকারে বা এটার যে একটা গুরুত্ব বহন করছে প্রত্যেকটা সেন্টেন্স এতটা ভাবিনি। আজকে কিন্তু সেই বিষয়গুলো আমার মাথার মধ্যে আসছে। আর তোমার জন্য আমার অনেক ভালোবাসা, তো দেখতেই পাচ্ছেন কতগুলো ভালোবাসা দিয়েছে, 1, 2, 3, 4, 6, 8, 10, 13, 16 ভালোবাসা এখানে আমি দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ মিম এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। আর আমরা এই পাশটায় দেখবো কিছু আছে কি না। তো এই পাশটায় দেখা যাচ্ছে আই লাভ ইউ শ্রাবণ, আর এখানে দেখা যাচ্ছে তুমি আমার মেঘলা আকাশে এক টুকু রোদ্দুর, হাসিও আবার দিয়েছে। সো আসলে স্মৃতি খুব দুর্দান্ত একটা জিনিস। আপনি যে কোনো জিনিস আজকে যখন লিখবেন, 2, 4, 5 বছর পরে যখন পড়বেন তখন তার একটা মর্মাত্মক খুঁজে কিন্তু আপনি পাবেন। তো যখন আজকে আমি এটা দেখলাম, দেখে যখন পুরোটা আবারও নতুন করে পড়লাম, তো মিমের কথাই চিন্তা করলাম কতটা গুরুত্ব দিয়ে আসলে এই লেখাগুলো সে লিখেছে। তো মিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর ও কিন্তু ঠিক এই মুহূর্তে মানে বাথরুমে গোসল করতে গেছে, আর আমি এই ফাঁক দিয়ে ভিডিওটি করতেছি, ওর জন্য এটা একটা সারপ্রাইজ হবে। আর ভিডিওটি কখন পাবলিক করবো আমি সেটা সঠিক জানি না, প্রসেসিং করে কখন কী করবো তাও জানি না। এমনিতেই আজকে আমাকে রিপোর্ট আনতে যেতে হবে, সন্ধ্যার পরে রিপোর্ট আনতে যাব। তো রিপোর্ট কী আসবে তাও জানি না, আপনারা দোয়া করবেন আমার জন্য। আর কী বলবো, মিমের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আর ভালোবাসার স্মৃতিগুলো সবসময় হাসি বা কান্নার হয়ে থাকে। তো এখানে এই যে মিমের যে কথাটি যে আমি তোমাকে কোনো গিফট দিতে পারলাম না, এটা যেমন আমার মনে একটা দাগ কেটে গেছে, অনেক কষ্ট হয়েছে। আবার পরবর্তীতে যখন আমি দেখেছি যে আমি কিন্তু গরিব, এখানে আমি হাসছি। আবার পরবর্তীতে যখন বলেছে যে আমি বড় হয়ে ইনকাম করে তোমাকে গিফট দেবো, এই বিষয়টিতে অনেক খুশি হয়েছে। তো এরকম কিছু বিষয়, খুঁটিনাটি বিষয় থাকে ভালো লাগার, ভালোবাসার, এই হলো বিষয়। তো যাক, আমি তো আছি মোটামুটি ভালোই, আজকে খুব একটা প্রবলেম যদিও আমার হয়নি। আর আমার ছোট বোনটা অসুস্থ, ও এখনও পর্যন্ত সুস্থ না, আমি খুবই কষ্ট পাচ্ছি ওর জন্য। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করছি যে আমার ছোট বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক ওকে পরিপূর্ণরূপে সুস্থতা দান করে এবং ও পুরোপুরি রূপে সুস্থ হয়ে যায় বা ভালো হয়ে যায়।
কারণ ও অসুস্থ থাকলে আমি কতটা কষ্টে থাকি এটা বলে বোঝাতে পারবো না। খুব টেনশন হয়, ভালো লাগে না আমার কোনো কিছু। তো এই আর কি, তো অনেক কথাই বললাম, আমি জানি এই কথাগুলোর মধ্যে হয়তো অনেকের অনেক কিছুই ভালো লাগবে না। তো যদি ভালো না লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত, আর যদি কোনো কারণে ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর শেষবেলায় বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।